সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমি প্রথমে আমার ছেলে সওগাত ইহসান অ্যান্ড মোস্তফা আলী খান, এই দুজনকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের সাথে আমাকে কানেক্ট করে দেওয়ার জন্য। তো আমাদের আজকের টপিক, তোমরা সবাই জানো, স্পাইনাল কর্ড, অস্পি অ্যান্ড ভাইবা রিলেটেড কোশ্চেন্স অফ স্পাইনাল কর্ড। আমার হাতে দেখো একটা মডেল, এই মডেলটাও আমার আরেকটা ছেলে তৈরি করেছে তোমাদের জন্য, ডক্টর রাকিব রহমান। নাও হি ইজ মাই কলিগ, বাট ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ মাই স্টুডেন্ট। আমার ফার্স্ট ব্যাচে স্টুডেন্ট ছিল ডক্টর রাকিব রহমান, সে এখন আমার কলিগ। সে তোমাদের জন্য এই যে স্পাইনাল কর্ডের মডেলটা তৈরি করেছে, লোয়ার পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড। দেখো, পরীক্ষায় যদি তোমার লটারিতে স্পাইনাল কর্ড পড়ে, তোমাকে কি বলতে হবে ধরে, যে দিস ইজ দ্য স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজেস। তারপরের কোশ্চেন, স্পাইনাল কর্ডের এক্সটেনশন বলে। নাও এক্সটেনশন কোথায় শুরু, কোথায় শেষ? দেখো, ইন কেস অফ অ্যাডাল্ট, স্পাইনাল কর্ড শুরুটা কোথায়? অ্যাট দ্য লেভেল অফ দ্য ফোরামেন ম্যাগনাম, আপার বর্ডার অফ দ্য পোস্টিরিয়ার আর্চ অফ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, দ্যাট ইজ দ্য অ্যাটলাস, এখানে শুরু। আর শেষ কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অর আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। এটা হলো ইন কেস অফ অ্যাডাল্ট, বাট ইন কেস অফ চিলড্রেন এটা কিন্তু একেবারে থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরপর কি, স্পাইনাল কর্ডের লেন্থ কত? ইন কেস অফ মেল 45 সেন্টিমিটার অ্যান্ড ইন কেস অফ ফিমেল ইট ইজ অ্যাবাউট 42 সেন্টিমিটার। তো পরের কোশ্চেন, এই যে আমরা বললাম যে স্পাইনাল কর্ড শেষ হয় কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অর আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। তোমরা আমার হাতে মডেল দেখতে পাচ্ছ, আমি জানি না এটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দেখো, লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড ইজ টার্নড অ্যাজ কোনাস মেডুলারিস। দেখো, একদম এই যে একটা ফাইলাম টার্মিনালি তোমরা দেখতে পাচ্ছ, এটা ফাইলাম টার্মিনালি, মডেলে অনেক মোটা দেখতে পাচ্ছ, বাট এটা আসলে একটা থ্রেড লাইক স্ট্রাকচার। দ্য লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড ইজ টার্নড অ্যাজ স্পোনাস মেডুলারিস। দেখো, স্পাইনাল কর্ড যদি তোমাকে বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই স্পাইনাল কর্ড, উত্তরটা কি? ইট ইজ দ্য লোয়ার সিলিন্ড্রিকাল পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। উই নো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কম্পোজড অফ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাইলে স্পাইনাল কর্ড কি? লোয়ার সিলিন্ড্রিকাল পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড ইজ কভার্ড উইথ মেনিনজেস। তাহলে পরের কোশ্চেন, হোয়াট আর দ্য মেনিনজেস ফ্রম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস। দেখো, এখানে আমরা ডুরামেটার দেখাচ্ছি, ডুরামেটার, দেন আরাকনয়েড ম্যাটার, দেন পায়ামেটার। এই পরের কোশ্চেন, যে মেনিনজেসটা কি টাইপের টিস্যু অ্যান্ড স্পাইনাল কর্ড কি টাইপের টিস্যু? দেখো, মেনিনজেস কি কানেক্টিভ টিস্যু আর স্পাইনাল কর্ড নার্ভাস টিস্যু। উই নো দেয়ার আর ফোর টাইপস অফ বেসিক টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাস্কুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। তাহলে আমাদের মেনিনজেস কানেক্টিভ টিস্যু অ্যান্ড স্পাইনাল কর্ড নার্ভাস টিস্যু। তো এখানে তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে নার্ভাস টিস্যুর কম্পোজিশন কি? নিউরন, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস। আচ্ছা, এর পরের কোশ্চেন, যে স্পাইনাল ডুরা আর ক্রেনিয়াল ডুরা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? দেখো, ব্রেইন আর স্পাইনাল কর্ড বোথ অফ দেম আর দ্য পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড বোথ অফ দেম আর কভার্ড উইথ মেনিনজেস, দ্যাট ইজ দ্য ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়ামেটার।
Now, what is the difference between cranial dura and spinal dura? Eta kintu invariably porikha shomoy dhora hoy je cranial dura, it is composed of two layers, endothelial layer and meningeal layer. But spinal dura, it is composed of only one layer, and that is the meningeal layer. Dekho ei jodi difference ta bolte paro taile kintu amra khushi. But there is another difference. Ki seta? Je cranial dura e kotoguli fold thake, jemon ki jani amra fog cerebri, fog cerebelli, tentorium cerebelli, diaphragma shela. Tale ei difference ta jodi tumra bolte nao paro, amra kintu mind kori na. But eita bolte hobe je cranial dura is composed of two layers, endothelial layer and meningeal layer. But spinal dura, it is composed of only one layer. Porer question, je ei je tinta meninges, এই মেনিনজিসের মধ্যে কি কি স্পেস আছে দেখো স্পাইনাল কর্ডটা কোথায় থাকে যে লোকেশনটা কি ইট অকুপাইজ আপার টু থার্ড অফ দা ভার্টিব্রাল ক্যানাল তাহলে ভার্টিব্রাল ক্যানাল এন্ড ডুরা মেটার এই যে একটা স্পেস এই স্পেসটা কি কি বলা হয় এপিডুরাল স্পেস ডুরা আর অ্যারাকনয়েড এর মাঝখানে যে স্পেস এটা কি সাবডুরাল স্পেস আর অ্যারাকনয়েড এন্ড পায়ামেটার এর মধ্যে যে স্পেস সেটা কি সাব অ্যারাকনয়েড স্পেস And subarachnoid space content ki cerebrospinal fluid. Amra pore ashbe cerebrospinal fluid niye kotha bolte. Acha, ekhon dekho spinal cord amra abaro ektu boli jeta ki continuation of the medulla oblongata at the level of the foramen magnum. Ar vertebral level ki upper border of the posterior arch of first cervical vertebra. First cervical vertebra ar ekta nam ki atlas. Ebong in case of adult এটা শেষ হয় কোথায় লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অর আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা আর এই যে লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড তার নাম কি কোনাস মেডুলারিস এই যে হলুদ দেখো ট্যাপারিং এন্ড এইটাকে বলা হয় কি কোনাস মেডুলারিস তারপর দেখো এই একটা স্ট্রাকচার যে রাকিব স্যার তোমাদের জন্য তৈরি করেছে এটা কি ফাইলাম টার্মিনালি আচ্ছা একটু আগে আমরা বলছি কি যে স্পাইনাল কর্ডের লেন্থ কত 45 সেন্টিমিটার এখানে কিন্তু আরেকটা কোশ্চেন করা হয় হোয়াট আর দা স্ট্রাকচারস হুইজ লেন্থ ইজ অ্যাবাউট 45 সেন্টিমিটার আর কি কি স্ট্রাকচার আছে বডিতে যাদের লেন্থ 45 সেন্টিমিটার দেখো একটা বোন কি ফিমার একটা মাসেল সার্টোরিয়াস এই যে স্পাইনাল কর্ড মানে নার্ভ আসলে তো নার্ভটা নার্ভাস সিস্টেমের পার্ট এরপর কি থোরাসিক ডাক্ট এইটার লেন্থ কত 45 সেন্টিমিটার তাছাড়া ইন কেস অফ মেল ভাস ডিফারেন্স এই লেন্থ কিন্তু 45 সেন্টিমিটার এখন দেখো ফাইলাম টার্মিনালি এইটা একটা অস্পিড কোশ্চেন ফাইলাম টার্মিনালি বেঁধে দেওয়া হয় নেম দা টার স্ট্রাকচার ফাইলাম টার্মিনালি আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই ফাইলাম টার্মিনালি ইট ইজ দা কন্টিনিউশন অফ পায়াল শীথ থ্রেড লাইক স্ট্রাকচার তো পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি যে এটা কি নার্ভাস পোর্শন অর নন নার্ভাস পোর্শন দেখো আমরা কিন্তু প্রথমেই বললাম যে মেনিনজেস আর কানেকটিভ টিস্যু আর স্পাইনাল কর্ড কি নার্ভাস টিস্যু তাইলে আমাদের ফাইলাম টার্মিনালি এটা নন নার্ভাস পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড এবং এই যে ফাইলাম টার্মিনালি তার লেন্থ কত 20 সেন্টিমিটার ইট ইজ ডিভিজিবল ইনটু টু পার্টস ফাইলাম টার্মিনালি এক্সটার্নাম অ্যান্ড ফাইলাম টার্মিনালি ইন্টারনাম এরপর দেখো স্পাইনাল কর্ডের দুই সাইডে দেখো এই যে এগুলিকে বলা হয় কি কর্ডা ইকুইডা এগুলিও কিন্তু পরীক্ষার সময় বেঁধে দেওয়া হয় অস্থিতে যে নেম দা টাইট স্ট্রাকচার কর্ডা ইকুইনা তো এই কর্ডা ইকুইনা বলতে আমরা কি বুঝি ফাইবার সময় কিন্তু ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই কর্ডা ইকুইনা কিংবা অনেকে এভাবেও কোশ্চেন করে যে এগুলিকে স্পাইনাল নার্ভ নাকি নার্ভ রুট দিজ আর দা নার্ভ রুটস কোথা থেকে অ্যারাইজ করে এরা দেখো কোনাস মেডুলারিস and from the lumbosacral enlargement of the spinal cord. Dekho, there are two enlargements in the spinal cord, cervical enlargement and lumbosacral enlargement. Cervical enlargement, kotha theke kon porjonto?
cervical enlargement extends from cervical port to thoracic one segment of the spinal cord, and lumbosacral enlargement extends from second lumbar to third sacral segment of the spinal cord. দেখো এটা কিন্তু তোমাদের রাকেশ স্যার খুব সুন্দর হিসাব করে তৈরি করেছে. দেখো এটা কিন্তু 84 এই হিসাবটা দেয়া আছে. দেখো লাম্বার 2 লাম্বার 3 4 5 sacral 1 2 3 4 5 plus coccygeal 1 but সবইতে কিন্তু এরকম না. 84 কিন্তু এরকম লেখা আছে যে যে 40 nerve roots দুই পাশে 20 20 করে এগুলি কডা ইকুইনা. বাট তোমরা যদি বলো কডা ইকুইনা আর দা nerve roots arising from conus medullaris and from the lumbosacral enlargement of the spinal cord কারে কিংবা শুধু যদি এটুকু বলতে পারো দিস আর দা nerve roots. এখন দেখো কডা ইকুইনা, কডা ইকুইনা কেন এর নামটা হলো? হ্যাঁ ফ্যান্সি রেজেমব্লেন্স মানে কি তার ঘোড়া লেজের মতো দেখতে এই জন্য এটাকে বলা হয় কডা ইকুইনা. কত কডা মিস টেইল আর ইকুইন মিস হর্স. তাহলে যে এত কথা বললাম দুইটা জিনিস আমরা মাথায় রাখবো. থাইলাম টার্মিনালি ইটস এ থ্রেড লাইক স্ট্রাকচার কন্টিনিউশন অফ দ্য পায়াল শেপ ফ্রম দা কোনাস মেডুলারিস টু এটা কোথায় দিয়ে অ্যাটাচ হয় ব্যাক অফ দ্য কক্সিস এবং ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাঙ্কার. এটা কিন্তু অ্যাঙ্কার হিসেবে কাজ করে. তোমাদের কিন্তু এক্সপ্ল্যানেটরি কোশ্চেনে একটা কোশ্চেন থাকে যে স্পাইনাল কর্ড মেনটেন্স ইস পজিশন উইদিন দ্য ভার্টিব্রাল ক্যানাল. কিভাবে তার পজিশনটা ভার্টিব্রাল ক্যানালে মেনটেন হয়, ঠিক আছে? যে আমরা বলছি ইট অকুপাইজ আপার টু থার্ড অফ দ্য ভার্টিব্রাল ক্যানাল. নাম্বার ওয়ান রোস্টাল কন্টিনিউটি উইথ দ্য মেডালা অবলাঙ্গাটা. নাম্বার টু এই যে ফাইলাম টার্মিনালি এটা কি করে দেখো কোনাস মেডুলারিসের স্টার্ট হয় আর এটা যে শেষ হয় কোথায় ব্যাক অফ দ্য কক্সিসে লাগে. তাহলে এটা একটা অ্যাঙ্কার হিসেবে কাজ করে. এছাড়া লিগামেন্টাম ডেন্টিকুলেটাম এটা কিন্তু একটা পায়ামেটারের মডিফিকেশন স্পাইনাল কর্ডে. তাহলে এইভাবেই কিন্তু স্পাইনাল কর্ডে পজিশনটা মেনটেন হয় ভার্টিব্রাল ক্যানালে. এরপর আমরা জিজ্ঞেস করি যে একটা স্পাইনাল সেগমেন্ট দেখাও. তো স্পাইনাল সেগমেন্ট আমরা কাকে বলি? পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড ফ্রম হুইচ এ পেয়ার অফ স্পাইনাল নার্ভ অ্যারাইজ. দেখো পোর্শন অফ দ্য আমি তো এইখানে দেখ এই যে দেখো এই তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে ইয়েস লিখে দাও. দেখো দিস ইজ এ স্পাইনাল নার্ভ. আমরা একটা স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয়? বাই দ্য ইউনিয়ন অফ দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড. তাহলে দেখো ওই যে ভেন্ট্রাল রুট সামনে পিছনে ডর্সাল রুট এপাশ থেকে একটা স্পাইনাল নার্ভ এপাশ থেকে একটা স্পাইনাল নার্ভ. তাহলে আমরা বলছি কি পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড ফ্রম হুইচ এ পেয়ার অফ স্পাইনাল নার্ভ অ্যারাইজ এই জায়গাটাকে আমরা বলি স্পাইনাল সেগমেন্ট. তাহলে ফ্রম দ্য স্পাইনাল কর্ড কত পেয়ার স্পাইনাল নার্ভ অ্যারাইজ করে? দেয়ার আর 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ. বারে বারে এই কোশ্চেনটা কিন্তু আমরা জিজ্ঞেস করে যাচ্ছি যে একটা স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয়? বাই দ্য ইউনিয়ন অফ দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড. এটা কেমন নার্ভ? মিক্সড নার্ভ. হোয়াই ইট ইজ এ মিক্সড নার্ভ? ভাই ভাই ধরা হয় এক্সপ্লানেটরি কোশ্চেনে আসে যে কেন এটা মিক্সড নার্ভ? ভেন্ট্রাল রুট মোটর আর ডর্সাল রুটটা সেন্সরি. সো এটা তৈরি হচ্ছে কিভাবে? বাই দ্য ইউনিয়ন অফ দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট. কাজেই এটা একটা মিক্সড নার্ভ. আচ্ছা তাহলে এই যে স্পাইনাল নার্ভ কোন নার্ভাস সিস্টেমের পার্ট? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট. উই নো 12 পেয়ারস অফ ক্রেনিয়াল নার্ভস 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভস অ্যান্ড দে আর অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া টার্মড অ্যাজ পেরিফেরাল নার্ভাস সিস্টেম. আচ্ছা এইখানে আবার আরেকটা কোশ্চেন করা হয় যে ডর্সাল রুট তুমি কীভাবে আইডেন্টিফাই করবে? যে বাই ডর্সাল রুট গ্যাংলিয়া. দেখো এই যে লাল জিনিসটা আমি একটু ঘুরাই ধরি. দেখো লাল যে দেখতে পাচ্ছ পস্টে দিয়ে পেঁচিয়ে তৈরি করেছে তোমাদের রাকিব স্যার ডর্সাল রুট গ্যাংলিয়া. এইটাও কিন্তু পরীক্ষার সময় মডেলে মার্কিং দিয়ে দেওয়া হয় যে নেম দ্য মার্ক স্ট্রাকচার ডর্সাল রুট গ্যাংলিয়া. আচ্ছা গ্যাংলিয়া বলতে কী বুঝছি? এখানে আমাদের আবার একটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই গ্যাংলিয়া? কালেকশন অফ সেল বডিস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টার্মড অ্যাজ গ্যাংলিয়া. যে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কালেকশন অফ সেল বডিস
এটাকে আমরা বলছি গ্যাংলিয়া আবার কালেকশন অফ সেল বডিজ উইদিন দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটাকে আমরা কি বলি নিউক্লিয়াই দেখো একটা নিউরনের আমরা পার্ট বলি আবার পরীক্ষায় কিন্তু এরকম আসে ড্র এন্ড লেভেল এ নিউরন তখন আমরা কি একই সেল বডি আর নিউরাল প্রসেস তো সেল বডি অথবা তার আরেকটা নাম কি সোমা অর পেরিকেরিয়াম তো এই যে কালেকশন অফ সেল বডিজ outside the central nervous system সেটা কি আমরা বলছি ganglia আর within the central nervous system সেটা কি আমরা বলি nuclei এখন দেখো spinal cord এর স্ট্রাকচার এই দেখো আমার কাছে আরেকটা মডেল spinal মা দেখা যাচ্ছে spinal cord এর স্ট্রাকচার দেখো cross section এ কেমন দেখা যায় inner core আর gray matter surrounded by outer white matter এই যে gray matter দেখতে পাচ্ছ তোমরা anterior horn, posterior horn and sometimes thoraco is a thoracic one take lumbar two ishamus jaigay thoraco lumbar outflow jeta amra bolli sympathetic nervous system thoraco lumbar outflow lateral horn ei thoraco lumbar region e thake তাহলে নর্মালি আমরা পাই কি এই যে সেন্ট্রালি অথবা আমরা কি বলি ইনার কোর অফ গ্রে ম্যাটার আর সারাউন্ডেড বাই আউটার হোয়াইট ম্যাটার বাট ইন কেস অফ ব্রেইন সেখানে আমরা কি পাই আউটার গ্রে ম্যাটার দেন ইনার হোয়াইট ম্যাটার অ্যাগেইন ইনার গ্রে ম্যাটার দেখো বাইরে গ্রে ম্যাটার তারপর হোয়াইট ম্যাটার তারপর আবার আমরা পাচ্ছি কি গ্রে ম্যাটার বাট ইন কেস অফ স্পাইনাল কর্ড এখানে কি আমাদের যে ভিতরে গ্রে ম্যাটার বাইরে হোয়াইট ম্যাটার আর আমি যে ব্রেইন বললাম এই কথাটা কিন্তু আসলে ঠিক না সেরিব্রাম ব্রেইন ব্রেইনের তো আবার পার্ট আছে ফোর ব্রেইন মিড ব্রেইন হাইন্ড ব্রেইন ফোর ব্রেইনের আবার পার্ট কি এই যে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার ডায়েনসেফালন সেই সেরিব্রাল হেমিস্ফিয়ারে আউটার গ্রে ম্যাটার দেন হোয়াইট ম্যাটার দেন গ্রে ম্যাটার তাহলে এখানে তোমাকে আবার আর একটা কোশ্চেন করা হতে পারে হোয়াট ডু ইউ মিন বাই গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট ম্যাটার দেখো গ্রে ম্যাটার বলতে আমরা কি বুঝছি এই যে কালেকশন অফ সেল বডিজ নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস এই তিনটা জিনিস না বললে কিন্তু তোমার গ্রে ম্যাটার হবে না নার্ভাস টিস্যুর কম্পোজিশন আমি যেমন বললাম যে নিউরন নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস ঠিক তেমনি তোমরা গ্রে ম্যাটার কি বলবা যে কালেকশন অফ সেল বডিজ নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস এটাকে আমরা বলছি গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার কাকে বলবো এই যে কালেকশন অফ অ্যাকজন্স নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস তাহলে দেখো ইনার গ্রে ম্যাটার আর আউটার হোয়াইট ম্যাটার হোয়াইট ম্যাটারকে আবার আমরা ভাগ করি কি দেখো অ্যান্টেরিয়ার হোয়াইট কলাম ল্যাটারাল হোয়াইট কলাম পোস্টেরিয়ার হোয়াইট কলাম এখানে যেমন আমরা বলছি ভেন্ট্রাল হর্ন আর অ্যান্টেরিয়ার হর্ন আর এটা কি পোস্টেরিয়ার হর্ন দেখো দিস ইজ দা ভেন্ট্রাল রুট অ্যান্ড দিস ইজ দা ডর্সাল রুট অ্যান্ড দিস ইজ দা ডর্সাল রুট গ্যাংলিয়া আর এটা কি স্পাইনাল নার্ভ ইজ এ মিক্স নার্ভ আবার বলছি কি দেখো অ্যান্টেরোমিডিয়ান ফিশার পোস্টেরোমিডিয়া সালকাস এইখানে দেখো এটা কি সেন্ট্রাল ক্যানাল কাকে রিপ্রেজেন্ট করে লুমেন অফ দা নিউরাল টিউব তাহলে আমি এখানে একটু বলে নিই যে স্পাইনাল কর্ড কোথা থেকে ডেভেলপ করে যেরকম তার ডেফিনেশন আমরা করলাম যে ইলংগেটেড সিলিন্ড্রিকাল লোয়ার পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোথা থেকে ডেভেলপ করে নিউরাল টিউব নিউরাল টিউব কোথা থেকে ডেভেলপ করে নিউরাল প্লেট তারপর নিউরাল ফোল্ড দেই নিউরাল টিউব বাট তাদের অরিজিন কি নিউরো এক্টোডার্ম তাহলে সেই নিউরাল টিউবের যে লুমেন সেটাই আমরা স্পাইনাল কর্ডে কি পাই সেন্ট্রাল ক্যানাল আর ইন কেস অফ ব্রেন সেখানে আমরা কি পাই এই নিউরাল টিউবের লুমেন হিসেবে ভেন্ট্রিকলস ল্যাটারাল ভেন্টিকেল থার্ড ভেন্টিকেল ফোর্থ ভেন্টিকেল এইগুলি পাই আমরা ব্রেনের মধ্যে তাহলে দেখো এইটা হলো ইনার কোর অফ গ্রে ম্যাটার আর আউটার হোয়াইট ম্যাটার তো হোয়াইট ম্যাটারের আমরা ডেফিনেশন কি বললাম কালেকশন অফ অ্যাকজন্স অথবা কি বান্ডেলস অফ অ্যাকজন্স নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস এটাকে আমরা বলছি হোয়াইট ম্যাটার এখন এখানে একটা কোশ্চেন করা হয় যে এই যে অ্যান্টেরিয়ার হোয়াইট কলাম ল্যাটারাল হোয়াইট কলাম পোস্টেরিয়ার হোয়াইট কলাম পোস্টেরিয়ার হোয়াইট কলামে কি কি ট্র্যাক্ট আছে দেখো অথবা এটাকে আমরা এখানে বলি যে পোস্টেরিয়ার হোয়াইট কলামে ফেসিকুলাস গ্রাসিলিস ফেসিকুলাস ইউনিয়াটাস তাহলে ট্র্যাক্ট ফেসিকুলাস অর ফিউনিকুলাস এটা বলতে আমরা কি বুঝি দেখো কালেকশন অফ বান্ডেলস অফ অ্যাকজন্স হুইচ কানেক্টস টু
muscles of gray matter within the central nervous system taki amra boli tract funiculus fascicle abaro bolchi collection of bundles of axons which connect two muscles of gray matter within the central nervous system taki amra bolchi ki tract or fasciculus or funiculus আর এই যদি কানে কানেক্ট করে দুইটা মাসেলস অফ গ্রে ম্যাটার মনে রাখতে না পারো তাহলে বলবা কি যে কালেকশন অফ বান্ডেল অফ অ্যাক্সন উইদিন দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাহলেও আমরা খুশি হব কারণ কি এই যে বান্ডেল অফ অ্যাক্সন তার কাজই হলো গ্রে ম্যাটারকে কানেক্ট করা উইদিন দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আচ্ছা আরেকটু সোজা করে বলি যে পরীক্ষার সময় আমরা বলি যে কিছু ডিসেন্ডিং ট্রাক্ট আর অ্যাসেন্ডিং ট্রাক্টের নাম বলো যদিও আমরা বলি যে কিছু বা তোমরা একটা বলতে পারলেই আমরা খুশি হয়ে যাই যেমন ডিসেন্ডিং ট্রাক্ট কর্টিকো স্পাইনাল ট্রাক্ট ডিসেন্ডিং ট্রাক্টকে বলা হয় কি মোটর ট্রাক্ট আর অ্যাসেন্ডিং ট্রাক্ট মানে কি সেন্সরি ট্রাক্ট তাহলে ডিসেন্ডিং ট্রাক্ট কি এই যে কর্টিকো স্পাইনাল ট্রাক্ট ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্রাক্ট অ্যান্টেরিয়ার কর্টিকো স্পাইনাল ট্রাক্ট দেখো এই যে আমরা বললাম অ্যান্টেরিয়ার হোয়াইট কলাম ল্যাটারাল হোয়াইট কলাম আর পোস্টেরিয়ার হোয়াইট কলাম হোয়াইট ম্যাটারকে আমরা এরকম করে ভাগ করি দেখো অ্যান্টেরিয়ার হোয়াইট কলাম ল্যাটারাল হোয়াইট কলাম অ্যান্ড পোস্টেরিয়ার হোয়াইট কলাম তাহলে কর্টিকো স্পাইনাল ট্রাক্ট রুব্রো স্পাইনাল ট্রাক্ট টেকটো স্পাইনাল ট্রাক্ট ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক্ট এগুলি কি ডিসেন্ডিং ট্রাক্ট আর অ্যাসেন্ডিং ট্রাক্ট দেখো স্পাইনাল কর্ড থেকে শুরু হবে স্পাইনো থ্যালামিক ট্রাক্ট স্পাইনো সেরিবেলার ট্রাক্ট এই যে এগুলি কি আমাদের অ্যাসেন্ডিং ট্রাক্ট স্পাইনো থ্যালামিক ট্রাক্ট এটাও আবার অ্যান্টেরিয়ার স্পাইনো থ্যালামিক ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্রাক্ট আর এই যে পোস্টেরিয়ার হোয়াইট কলাম এইখানে থাকে কি ফ্যাসিকুলাস গ্রাসিলিস ফ্যাসিকুলাস ইউনিয়াটাস তাহলে এই গেল ট্রাক্ট আচ্ছা এরপর কি স্পাইনাল কর্ডে আর্টারি সাপ্লাই যে স্পাইনাল কর্ডে আর্টারি সাপ্লাই করবে এটার জন্য আমি আলাদা ভিডিও অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছি আশা করি তোমরা দেখে নিয়েছো আর যদি না দেখে থাকো আজকে আবার দেখে নিও স্পাইনাল কর্ডে আর্টারি সাপ্লাই আমি এখন সংক্ষেপে বলে দিচ্ছি যে স্পাইনাল কর্ড ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়ার স্পাইনাল আর্টারি পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারিস অ্যান্ড সেগমেন্টাল স্পাইনাল আর্টারিস অ্যান্টেরিয়ার স্পাইনাল আর্টারি সিঙ্গেল এটা ভার্টিব্রাল আর্টারি থেকে দুইটা আর্টারি অরিজিনেট করে তারপর তারা ইউনাইটেড হয়ে একটা অ্যান্টেরিয়ার স্পাইনাল আর্টারি তৈরি করে তারপর সে কতটুকু সাপ্লাই দেবে স্পাইনাল কর্ডে অ্যান্টেরিয়ার টু থার্ড দেখো দিস ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড তার অ্যান্টেরিয়ার টু থার্ড সাপ্লাই দেবে কে অ্যান্টেরিয়ার স্পাইনাল আর্টারি আর পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারি দে আর টু ইন নাম্বার তারাও ভার্টিব্রাল আর্টারি থেকে অ্যারাইজ করবে দুই সাইড থেকে ডিসেন্ড করবে ক্লোজ টু দ্য এই যে পোস্টেরিয়ার রোড এরপর কি করে তারা সার্ফেসে এসে ছোট্ট ছোট্ট স্মল ব্রাঞ্চে ডিভাইড হয় ভিতরে ঢোকে এরপর সাপ্লাই দেয় কতটুকু পোস্টেরিয়ার ওয়ান থার্ড অফ দ্য স্পাইনাল কর্ড তো পরীক্ষার সময় আমরা অল্প কথায় শুনতে চাই যে স্পাইনাল কর্ড ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারিস অ্যান্ড দে আর রেইনফোর্সড বাই সেগমেন্টাল আর্টারিস তো সেই সেগমেন্টাল আর্টারি উইজ অ্যারাইজ আউটসাইড দ্য ভার্টিব্রাল ক্যানাল কোথা থেকে অ্যারাইজ করে যেমন ডিপ সার্ভাইকাল ইন্টারকোস্টাল লাম্বার আর্টারিস এই সমস্ত জায়গা থেকে সেগমেন্টাল আর্টারি অ্যারাইজ করে তারা ভার্টিব্রাল ক্যানালে ঢোকে ঢোকার পর কী হয় দুটা ভাগে ভাগ হয় অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার রেডিকুলার আর্টারিস এবং তারা দেখো এই যে অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার রেডিকুলার আর্টারি তারা এই ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট দিয়ে ঢোকে ঢোকে ওই যে অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারির সাথে অ্যানাস্টোমাস করে স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেয় তো পরীক্ষার সময় আমরা যখন তোমরা বলো যে অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার স্পাইনাল আর্টারি তখন আমরা জিজ্ঞেস করি যে আর কে সাপ্লাই দেয় তাহলে উত্তর দিবা কি যে সেগমেন্টাল আর্টারি তারা যখন ঢোকে ভার্টিব্রাল ক্যানালে তারপর দুইটা ভাগে ভাগ হয় অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার রেডিকুলার আর্টারি তারা অ্যাকম্পানি করে কাকে ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড এছাড়া এডিশনাল ফিডার আর্টারিস আছে তার মধ্যে একটা বড় আর্টারি যার নাম কি আর্টারিয়া রেডিকুলারিস ম্যাগনা ম্যাগনা মানে কি বড় বড় ম্যাগা ম্যাগা থেকে ম্যাগনা অথবা এর আরেকটা সুন্দর নাম আছে গ্রেট অ্যান্টেরিয়ার আর্টারি অফ আদমকিস আবারও বলছি গ্রেট অ্যান্টেরিয়ার আর্টারি অফ আদমকিস দিস গ্রেট অ্যান্টেরিয়ার আর্টারি অফ আদমকিস এটা কোথা থেকে অরিজিনেট করে এটা অ্যাওরটা থেকে অরিজিনেট করে
লোয়ার থোরাসিক আর আপার লাম্বার রিজিয়ন থেকে অ্যারাইজ করে। তো এইখানে তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে আমরা যে অ্যারোটা করলাম, অ্যারোটা কি কি পার্ট করি আমরা? অ্যাসেন্ডিং অ্যারোটা, আর্চ অফ দ্য অ্যারোটা, ডিসেন্ডিং অ্যারোটা, দেন অ্যাবডোমিনাল অ্যারোটা। অ্যাসেন্ডিং অ্যারোটা উই নো দ্যাট দুইটা ব্রাঞ্চ করোনারি আর্টারিস, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। আর্চ অফ দ্য অ্যারোটা থেকে আমরা পড়ি তিনটা ব্রাঞ্চ, ব্র্যাকিওসেফালিক টাং, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান। এরপর ডিসেন্ডিং থোরাসিক অ্যারোটায় অনেকগুলো ব্রাঞ্চ পড়ি, তারপর আবার অ্যাবডোমিনাল অ্যারোটায় ভেন্ট্রাল ব্রাঞ্চ, ডর্সাল ব্রাঞ্চ, ল্যাটারাল ব্রাঞ্চ। বাট কোথাও কি আমরা গ্রেট অ্যান্টেরিয়ার আর্টেরিয়া পাদঙ্কিস করলাম? পড়ি নাই। এটা আমার মনেও কোশ্চেন, বাট আমিও জানি না, এটার অ্যান্সার আমিও পাই নাই, যে এটা তো আমরা অন্য কোনো জায়গায় পেলাম না, হঠাৎ করে এসে আমরা নিউরো অ্যানাটমিতে পেয়ে যাচ্ছি যে গ্রেট অ্যান্টেরিয়ার আর্টেরিয়া পাদঙ্কিস। কাজেই তোমরা আমাকে এই কোশ্চেনটা করো না, আমি কিন্তু এই কোশ্চেনটার উত্তর দিতে পারবো না, যে এটা আমরা এই নিউরো অ্যানাটমি বই পড়তে এসে পেয়ে গেছি এবং আমি আমার বইয়েও এটা ইনক্লুড করে দিয়েছি যে গ্রেট অ্যান্টেরিয়ার আর্টেরিয়া পাদঙ্কিস which arises from the aorta from the lower thoracic or upper lumbar region. It is unilateral and it is the major source of blood supply to the lower two-thirds of the spinal cord. Eta gelo tar artery supply. Developmental source already bole felam je ki eta নিউরাল টিউবের লোয়ার সিলিন্ডিকাল পোর্শন থেকে ডেভেলপ করে। এরপরের কোশ্চেন ক্লিনিক্যাল অ্যানাটমি, এইটা যে লাম্বার পাংচার, হোয়াট ডু ইউ মিন বাই লাম্বার পাংচার? ইটস এ প্রসিডিওর টু কালেক্ট দ্য সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ফ্রম দ্য সাবারাক্নয়েড স্পেস অফ দ্য স্পাইনাল কর্ড। সাইট অফ লাম্বার পাংচার, ইন্টার স্পাইনাল স্পেস বিটুইন থার্ড অ্যান্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রা। আমরা বলছি কি যে অ্যাডাল্টের ক্ষেত্রে কোনাস মেডুলারিসটা কোন লেভেলে থাকবে? কোনাস মেডুলারিস মানে কি? লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড। এটা থাকে কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অর আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা, এই বরাবর থাকে কি? কোনাস মেডুলারিস। আর ছোট বাচ্চাদের আমরা বলছি কি যে আপ টু দ্য থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। তাহলে আমি যাব থার্ড অ্যান্ড ফোর্থ ইন্টার স্পাইনাল স্পেস, যাতে করে আমরা স্পাইনাল কর্ডকে ইনজিওর না করি। এই বরাবর এসে আমরা কি পাবো? নার্ভ রুট, ফাইলাম, টার্মিনালে। কাজে আমাদের স্পাইনাল কর্ড ইনজিওর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইটাই হলো মেইন কজ। আর সেকেন্ড কজ কি? এই লেভেলে সাবারাক্নয়েড স্পেস মোর রুমি, যার জন্য আমাদের ফ্লুইড কালেক্ট করতে সুবিধা হয়। তাইলে লাম্বার পাংচার, আবারও বলছি যে টু কালেক্ট সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ফ্রম সাবারাক্নয়েড স্পেস অফ দ্য স্পাইনাল কর্ড ফর এ লাম্বার ডায়াগনোস্টিক অ্যান্ড থেরাপিউটিক পারপাসেস। সাইট অফ লাম্বার পাংচার, ইন্টার স্পাইনাল স্পেস বিটুইন থার্ড অ্যান্ড ফোর্থ লাম্বার ভার্টি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আমার ছেলে লিখন অ্যান্ড সৌগাত এসান, এই দুজনকে আরও বেশি বেশি আমি ধন্যবাদ দিলাম।